বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। সে কথাটি হলো, আল্লাহ কিন্তু কোরআনে বলেছে তোমরা জিহাদ করো, এবং এটিও বলেছে তোমরা যুদ্ধ করো, এটিও কিন্তু বলেছে তোমরা সংগ্রাম করো। আচ্ছা, এখন সংগ্রাম কেন করতে বলেছে? এটা আমরা অতি সাধারণ কোথায় বুঝেছি? এবং জ্ঞানী, চতুর, আধ্যাত্মিক, রুহানি জগতের জ্ঞানী লোক যারা, ওলি আউলিয়া যারা, তারা এটা কোথায় বুঝেছে? যেমন এই কথাগুলো একদল নিয়েছে যারা মুন্সী, মৌলবী বা বিভিন্নভাবে শরীয়তের ইবাদত করে, তারা এটা নিয়েছে সংগ্রাম করো। যারা ইসলামের কাজ করে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর বিপক্ষে চলে, এদের সাথে সংগ্রাম করো, এটা একদল বুঝেছে। আরেক দল বুঝেছে যে তোমরা দেখো, মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব ভাণ্ডে, তাহলে তোমার এই ভাণ্ডের ভিতরে আমি একটা বিশ্ব ঢুকিয়ে দিয়েছি। এই তোমার বিশ্বের ভিতরে, তোমার মধ্যে, তোমার সাথে তুমি সংগ্রাম করো, তোমার সাথে তুমি জিহাদ করো। দেখে মানুষ কিন্তু বাহিরে যুদ্ধ করে মানুষ মারতেছে, এই জিহাদের কথা কিন্তু বলেননি আল্লাহ। আল্লাহ কি বলেছে? তোমরা জিহাদ করো, সংগ্রাম করো। সেটি কোথায়, কিভাবে? এখানেই বলা হয়েছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরা রাব্বাহু, সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো এবং তোমার রবকে চিনতে পারবে। আচ্ছা, তাহলে এই যে কথাটি বলা হয়েছে, নিজেকে যখন চিনব তখন আমার মধ্যে ছয়টা রিপু আছে, আমার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মৎসর্য, এই ছয়টা রিপু এবং দশটা ইন্দ্রিয় শক্তি আছে। এখন এই ছয় রিপু মিলে আমার মনকে দখল করে নেয়, আর এই মনের কথায় এই বডি চলতে থাকে, দশ ইন্দ্রিয় খারাপ কাজে লিপ্ত হতে থাকে, ছয় রিপু কুমন্ত্রণা দিয়ে থাকে। তাই বলা হয়েছে, তোমার নফসের সাথে তুমি জিহাদ করো, তোমার নফসের সাথে তুমি সংগ্রাম করো। সেটি দেখেন, এই যে আমরা রমজান মাস কাটাইলাম, এই রমজান মাসের মধ্যে রোজা যে রাখতে বলা হয়েছে, কেন? তোমার মধ্যে দশটা ইন্দ্রিয় দুর্বল হবে, তোমার মধ্যে ছয় রিপু দুর্বল হবে, তখন মনের কথায় ছয় রিপু আর ওই দশ ইন্দ্রিয় চলতে পারবে না। তখন কি হচ্ছে? এখানে সংগ্রাম চলছে, আমি সামরিক আইন জারি করে দিয়েছি, আমি খাওয়া বন্ধ করে দিয়েছি, ভাত, পানি, রুটি সমস্ত খাওয়া বন্ধ করে দিয়েছি। তখন এতে কি হলো? ছয় রিপু এবং দশ ইন্দ্রিয়র শক্তি দুর্বল হয়ে আসতেছে। এই দুর্বল হতে হতে তখন এখানে আমারও কষ্ট হচ্ছে। দেখেন, একজন গৃহস্থের বাড়িতে যদি চোর ঢোকে, এখন চোরকে দৌড়াতে যখন ধরতে দৌড়াচ্ছে, তখন চোর নিজেকে বাঁচানোর জন্য চোর দৌড়াতে থাকে, সেও কিন্তু হাঁপাইতেছে, এবং সে নিজে চোরকে ধরার জন্য দৌড়াইতেছে, সেও কিন্তু হাঁপাইতেছে। ঠিক ছয়টা রিপু, দশটা ইন্দ্রিয়কে যখন ভাত পানি দেওয়া বন্ধ করে দেওয়া হয়, তখন তারাও কিন্তু ছটফট করে, দৌড়াদৌড়ি করে, এবং আমিও যে তাদেরকে সাজা দিচ্ছি, তখন আমারও কিন্তু কষ্ট হচ্ছে, পানির পিপাসায়, পেটের ক্ষুধায়, এবং চোখের দৃষ্টি সংযুক্ত করেছি, আমি কোনো মহিলার দিকে খারাপ দৃষ্টি করিনি, মানুষের সাথে কটু কথা বলিনি, এই যে আমার নিজের সাথে সংগ্রাম হচ্ছে। তাই আল্লাহ কিন্তু বলেছে, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম, সেই সফল কাম যদি হতে হয়, আর সেই সংগ্রাম যদি আমরা বাহিরে করি, বাহিরে যদি মানুষ পিটাই, মানুষ মারি, তাহলে এটাকে সংগ্রাম বলে না, এটাই হলো ধ্বংসের পথ। আরেকটি সংগ্রাম বা নিজের সাথে সামরিক আইন জারি করে দেওয়া, যারা দমের সাধনা করে, দেখবেন আপনি যদি দুই মিনিটের জন্য আপনার দমটাকে বন্ধ করে দেন, দেখবেন ভিতরে কি অবস্থা, তোরফাল, আগুন জ্বালিয়ে দিয়েছে, আর পারছি না। এই সংগ্রাম যারা করে, দমের সাধনা যারা করে, তার ছয় রিপু দশ ইন্দ্রিয় দুর্বল হয়ে পড়ে, এবং সে আল্লাহর প্রেমে, রাসুলের প্রেমে,
একেবারে এমনভাবে ফানাফিল্লা হয়ে পড়ে, তখন কি হয়, তখন তার মধ্যে পরমাত্মা জাগ্রত হয় আর সে কোনোদিন পরমাত্মা রূপে আল্লাহকেই দেখার নসিব হয়। যাই হোক, হে সমস্ত জগৎবাসী, আজকের যে আলোচনাটি, যে আল্লাহ বলেছে সংগ্রাম করো, আল্লাহ বলেছে জিহাদ করো, কার সাথে, নিজের সাথে জিহাদ করো। আমি যদি ভালো হই, আমি যদি পবিত্র হই, তাহলে অন্য মানুষকে আমি ভালো করতে পারবো, অন্য মানুষকে আমি জিহাদের পথে নিতে পারবো এবং তাদেরকে আমি পবিত্র পথে নিতে পারবো। তখন আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম, আর সেই সফল কাম আমি, আমার দ্বারা এই লোকগুলো পেয়ে যাবে যদি আগে আমি নিজেকে পবিত্র এবং সত্য, সঠিক এবং সফল করে তুলতে পারি। তো আল্লাহ বলেছে কোন জায়গায় আর আমরা বুঝতেছি কোন জায়গায়। হে সমস্ত জগৎবাসী, আমি বলবো যারা এই পৃথিবীতে, শুনি কেউ রক কেটে দিয়েছে, ইসলামকে মানে না তাকে মেরে দিয়েছে, না বাবা, এই মারামারি ধরাধরি যা করার আইন করবে, কিন্তু সেখানে আপনি বুঝবেন কেন? আপনি বুঝবেন আপনার এই দেহ ঘরের ভিতরে ফেরেশতা আছে, রিপু আছে, এবং দেখা যায় আমিত্ব আছে, জ্ঞান বিবেক বুদ্ধি সমস্ত কিছু আছে। এদেরকে আমি সিরিয়াল করব, এরা এক এক দিকে এক একটা গিয়ে আছে। এটার প্রমাণ হলো যদি কোনো মুসল্লি নামাজে দাঁড়ায়, তখন তার বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি এক খেলে নামাজটা পড়েছি। অবশ্যই বাড়িতে, গাড়িতে, চাকরিতে, ব্যবসাতে মনটা একটু না একটু গিয়েছে। তাহলে আল্লাহ কিন্তু বলেছে নামাজ একমাত্র আল্লাহর জন্য, নামাজ যখন পড়ব আমার মন যদি অন্যদিকে ছুটে যায় তাহলে সেইটার সাথে আল্লাহর সাথে শেরিক করা হয়েছে, অন্য অন্য গুণার মাপ আছে কিন্তু শেরিকের মাপ নেই। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে কী করেছে আল্লাহ, হেরা পর্বতের গুহায় তাকে 15 বৎসরের উপরে তাকে সাধন করাইয়াছে, এই সাধনার মাধ্যমে তার নিজেকে পবিত্র করিয়েছে, তার মধ্যে জ্ঞান প্রবেশ করিয়েছে, তার থেকে কোরআন, তার উছিলা দিয়ে তার মাধ্যমে কোরআনকে আল্লাহ দিয়েছেন, নবুয়ত প্রকাশ করিয়েছেন। তাহলে সর্বমূলে নিজেকে পবিত্র করা এবং নিজের সাথে নিজে সংগ্রাম করা। এখন নিজের সাথে নিজে সংগ্রাম কিভাবে করবেন? এই সংগ্রাম করে যারা পতাকা পেয়েছে, নিজেকে স্বাধীন করেছে, এরকম একটা স্বাধীন লোকের কাছে আপনার আমার যেতে হবে। তখন তিনি আপনাকে, আমাকে সেই স্বাধীন হওয়ার মতো সে পথ দেবে, এবং সেই পথে যখন আমরা আল্লাহর আমল, প্রেমভক্তি এবং সাধনায় যখন লিপ্ত হব, তখন আস্তে আস্তে নিজেকে যখন পবিত্র করে নেব, তখন আল্লাহ আমাকে এখানে স্বাধীনতা দান করবে। এবং আপনি মুখে যদি কিছু বলেন তা হবে, এবং কারো দিকে দৃষ্টি দিয়ে যদি আপনি কিছু বলেন সে অসুস্থ রোগী ভালো হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম কিন্তু দেখেন একজন অন্ধ লোকের চোখে হাত দিয়েছে, তার অন্ধ লোক ভালো হয়ে গেছে, একজন মৃত লোকের গায়ে হাত দিয়ে বলেছে হে মৃত জীবিত হও, হয়ে গেছে। কারণ কি? কারণ সে নিজেকে পবিত্র করেছে এবং তার পবিত্রর মধ্যে মহাপবিত্র আল্লাহ এসে বসত করে। আর এই কাজগুলো কি করেছে? সে হলো উচিলা করেছে আল্লাহ, না বুঝলে বড় একটা বাল্লা। তাই আমি বলবো হে সমস্ত জগৎবাসী, আমরা অবশ্যই আল্লাহর পথে অগ্রসর হব, কিন্তু সেই নিজেকে পবিত্র করার মাধ্যমে। পানি দিয়ে দেহের উপরটা পরিষ্কার করেছি, ভিতরে আত্মা কিন্তু ময়লাযুক্ত হয়ে আছে, সেই ময়লাকে যদি আমরা পবিত্র করতে না পারি, তাহলে কিন্তু আমরা কখনোই ধ্যানে, সাধনে, নামাজে কখনোই ডুবতে পারবো না। আর ডুবতে যদি না পারি, কখনো আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে সেই হীরার দ্বারা টোকায় আনতে পারবো না, তখন কি হবে? তখন আমরা যেরকম সেরকমই থেকে যাব, আল্লাহ পর্যন্ত পৌঁছানোর আর আমাদের রাস্তা থাকবে না। তাই বলবো হে সমস্ত জগৎবাসী, আজকের পর থেকে আমরা তওবা করব এবং একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া নিজেকে পবিত্র করব এবং আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।